নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি এসেছি কঙ্কালীতলায় কঙ্কালেশ্বরের মন্দির দেখতে। তো এখানে পুরোটা ঘুরবো, দেখা যাক এখানে কী কী দেখার আছে। এবং এখানে আমি এসে যেটুকু বুঝলাম যে বড় একটা গেট পেরিয়ে বেশ কয়েকটা মন্দির আছে, তো সেই মন্দিরগুলোকে আমি এক্সপ্লোর করবো তোমাদের সাথে। তো চলো, আমি এসেছি হচ্ছে দিদিদের সাথে, একটা আমরা গাড়ি রেন্ট করেছি, তো সেখান থেকে এবার আমরা ঘুরবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো মানাই দি, আজকে এসেছিস, কেমন লাগছে এখানে? দারুণ, অভূতপূর্ব, মানে এত সুন্দর বাইরের পরিবেশটা। ওয়েদার কেমন আজকে? ওয়েদার যখন বেরিয়েছিলাম তখন বেশ রোদ, মানে টেনশন ছিল কে রোদ পড়বে কি করবে, তবে এখানে এত ফুরফুরে হাওয়া দিচ্ছে মনটা মানে আনন্দে ভরে যাচ্ছে। আর সাইডে নয়, মানে কুল কুল হয়ে যাচ্ছে মনটা, কুল কুল। আর পাশে তো চারিদিকে গাছ আছে, ছবি তুললি নাকি? দারুণ দারুণ ফুলের গাছ। তো এবার এখন আমরা কোথায় যাচ্ছি, মন্দিরগুলো দেখতে নাকি? অবশ্যই, চলো মন্দিরগুলো দেখা যাক। তো এখন এই মুহূর্তে আছি এখানে কাঞ্চন গেটের সামনে, মানে বর্ধমানে কাঞ্চনপাড়া বলে এক কাঞ্চনপাড়াই তো নাকি কাঞ্চনপাড়া বলে একটা ব্রিজ আছে, তো সেইখানটাতে আমরা এখন আছি। এই পিছনের দিকটাতে হচ্ছে ব্রিজ, আর এই দিকটাতে এরা সবাই এখন ফটোশ্যুট করছে। তো এবার আমরা বেরিয়ে যাব। এইখানটাতে যেই নদীটা তোমরা দেখতে পাচ্ছ, বেশ ক্যানেল টাইপের করা আছে, খুব সুন্দর আছে। অনেক মানুষ আসে সন্ধ্যাবেলার দিকে, বসে থাকে, ছবি তোলে, অনেক কিছু, বেশ ভালো লাগছে।